মেখলিগঞ্জ ব্লকের কুশলিবাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা তিস্তা নদীর জল বাড়ি যাওয়ার ফলতে ধাপড়া বাজারের সাথত বিভিন্ন এলাকা জলে তলত। সরজমিনাথ ঘুমটি দেখির বাদতে সরকারি ভাবত শুকনাকানের হ্যাসারের আশ্বাস দিলে মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান আর মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির কনভেনর উদয় রায়। আরও উপস্থিত আছিলেন যুবনেতা মনোজ রায়, জেলা পরিষদ মেম্বার ফুলতি রায়, কুশলিবাড়ি থানার ওসি সুভাষচন্দ্র রায়, মেখলিগঞ্জ ব্লক ছাত্রনেতা ছোটন বর্মনের সাথত আরও ভাল্লা। হচ্ছে তো ভিডিও চালু গতকাল রাত থেকে বিকেল থেকেই জল বাড়তে শুরু করে তিস্তা নদী এবং হাজলডোবায় তিস্তার জল বেশি পরিমাণ ছাড়ার ফলে মেখলিগঞ্জে কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এফেক্টেড হয়েছে, যেমন তার মধ্যে কুশলিবাড়ি অঞ্চল। প্রায় 400 উপরে পরিবার এখানটাতে এফেক্টেড হয়েছে। এছাড়াও বিস্তর এবং ডাঙাঘাটের কিছু এলাকা, সেই জায়গাগুলোতেও এফেক্টেড। গতকাল রাত থেকেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সবিস্তারে আমরা নজর রেখেছি, চলেছি, মানুষের পাশে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খিচুড়ি করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং কিছু কিছু মানুষ তাদেরকে স্কুলে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবেই কৃষি পণ্যেরও প্রচুর ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই আমরা মেখলিগঞ্জের এসও সাহেব এগ্রিকালচার দপ্তরে তাকে জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখবার জন্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পাঠানোর জন্য। পরবর্তী পর্যায়ে এসডিও সাহেব এবং ডিও ম্যাডাম দুজনেই গিয়েছিলেন, তাদের সঙ্গে আমাদের রাস্তায় দেখা হয়েছে, তারাও বিষয়টি খতিয়ে দেখছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে সবাইকে অ্যালার্ট করে আমরা ত্রাণের ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে কিছু কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি আজকে সন্ধ্যাবেলায় বসে এই বিষয়গুলোকে প্রশাসনের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে এবং টিউবওয়েল এবং অনেক কিছু জলের তলায় চলে যাওয়ায় সেখানটাতে পানীয় জলের সংযোগ তৈরি হয়েছে। সেই বিষয়েও আমরা ইতিমধ্যেই প্রশাসন নগর প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি এবং আশা করছি যদি এই দৃষ্টিটা পেতে যায় এবং যেভাবে জল বাড়ছে সেটা জল বাড়াটা যদি কমে যায় আর যদি বৃষ্টি না হয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা ফিরে আসতে পারব। কারণ যেই জায়গাটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ হয়ে জলটা ঢুকছে, বাংলাদেশে যেহেতু বাঘ নির্মিত হয়নি সেই জন্য বাংলাদেশের ভেতর দিয়েই জলটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে এবং বিভিন্ন নদীগুলোকে প্লাবিত করেছে, ছোটো ছোটো সমস্ত নদীগুলো আছে এবং তার ফলে ধাপড়াহাট বাজার থেকে আরম্ভ করে বিভিন্ন মৌজাগুলো সেগুলো এফেক্টেড হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরে যাতে করে সামগ্রিকভাবে এই মানুষগুলোকে আগামী দিনে রিলিফ দেওয়া যায় তার ব্যবস্থা পরিবর্তন করেছি।